দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র দুনিয়ার সুপারস্টার রজনীকান্ত দুই বছর পর 10 আগস্ট মুক্তি পেয়েছে এই মহাতারকা অভিনীত সিনেমা জেলার। মুক্তির 25তম দিনে বিশ্বব্যাপী 600 কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে এই সিনেমাটি। বক্স অফিসে গড়ছে একের পর এক নতুন ইতিহাস। সম্প্রতি জেলার ছবিটির বক্স অফিস রেকর্ডের একটি তালিকা প্রকাশ পেয়েছে, যেখানে দেখা গেছে এই সিনেমাটি ইউরোপ এবং উত্তর আমেরিকায় সর্বকালের এক নম্বর তামিল সিনেমার তকমা পেয়েছে। একই সঙ্গে দ্বিতীয় তামিল ছবি হিসেবে দ্রুত গতিতে 600 কোটির ক্লাবে নাম লিখিয়েছে জেলার। তামিলনাড়ুর সব সময়ের এক নম্বর সিনেমা বর্তমানে জেলার, এমনকি ভারতের তৃতীয় এবং একমাত্র তামিল ছবি যা দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে 50 কোটির বেশি আয় করেছে। জেলার সিনেমায় অভিনয়ের জন্য 110 কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন রজনীকান্ত। পাশাপাশি সিনেমাটির দুর্দান্ত সাফল্যে রজনীকান্তকে বিলাসবহুল গাড়ি ও 100 কোটি রুপির একটি চেক উপহার দিয়েছেন সিনেমার প্রযোজক। 31 আগস্ট সান পিকচার্সের সিইও কালানিধি মারান রজনীকান্তের বাড়ি গিয়ে সিনেমার লভ্যাংশের চেক হস্তান্তর করেছেন। সব মিলিয়ে এ ছবিতে রজনীকান্তের পারিশ্রমিক দাঁড়িয়েছে 210 কোটি রুপি, যা ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে একটি নতুন রেকর্ড। Yeah.